আজকের খাস দশ। ফের শিরোনামে নিয়োগ কেলেঙ্কারি, দিনভর দুই মন্ত্রী পার্থ পরেশ সহ একাধিক অভিযুক্তের বাড়িতে ইডির হানা, চলল তল্লাশি, বাজেয়াপ্ত একাধিক নথি। ঠাকুর পরিবারের ঐতিহ্য ভেঙে মা কালীর আরাধনা নিয়ে আলোচনা, বিতর্কের মুখে বিশ্বভারতী। যে বিশ্ববিদ্যালয়ে ব্রহ্মের উপাসনা হয় সেখানে পড়াশোনার বাইরে এসব কেন, উঠছে প্রশ্ন। বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অভিযানে উদ্ধার 22 কোটি টাকার সোনার বিস্কুট, বার, কয়েন। বিএসএফ জওয়ানদের দেখে ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে পালালো পাচারকারীরা। বিস্মত কাণ্ডে নয়া মোড়, বাতিল শুভেন্দুর সভা, প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বিজেপি। রণক্ষেত্র হাওড়া, চাপের মুখে গ্রেপ্তার মদ ঠেকের মালিক। জেরার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তবে রেহাই মিলল না অসুস্থ পার্থের। এসএসকেএমে উঠে এলো বাড়িতে, টিংলায় হানা প্রার্থীর এক আত্মীয়ের বাড়িতেও। মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট, প্রশ্নের মুখে আইনের শাসন। শুক্রবার এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানার হরিণডাঙ্গা এলাকা। শহীদ সমাবেশে না যাওয়ায় টোটোর মালিককে মারধরের নালিশ, প্রতিবাদে রাস্তা অবরোধ, পার্টি অফিসে ভাঙচুর, প্রকাশ্যে শাসকের গোষ্ঠীগন্ডল। ঘটনার জেরে উত্তেজনা হাওড়ার বালিতে। বাড়িতে বসে আর ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, কলেজে সশরীরে উপস্থিত না হলে কোনোভাবেই পাস করতে পারবেন না পরীক্ষার্থীরা। অর্থাৎ এবার থেকে অনলাইন ক্লাস আর পরীক্ষা দুটোই বন্ধ। শুক্রবার এমনই সিদ্ধান্ত সামনে এনেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ফের বিশ্বের মঞ্চে পদকের আশায় ভারত, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া ও রোহিত যাদব। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।